ওভাবে ভিউ না পাইয়ে নেট হয়ে গেছে সোলো, তারপরেও তোমরা কোন আটকেলে পেয়ে যাচ্ছ না বলো তো বরাবরের মতো নিউজ 262 নতুন প্রতিবেদনে আমরা আবার চলে এসেছি নাইজেরিয়ান বংশভূত বাংলাদেশি সফল মৎস্যচাষী জীবন মাহমুদ ভাইয়ের সেই ইলিশ মাছের পুকুরে। আপনারা দেখেছেন আগের পর্বে সে পুকুর থেকে আমাদের সামনে ইলিশ মাছ ধরে আমাকে দিয়েছে, এবং সেই ইলিশ মাছ আমি 1200 টাকাতে কিনে নিয়ে গিয়ে বাসায় রান্না করে খাওয়ার পর আমি তো অবাক, এই ইলিশ তো পদ্মার নিচু ফেল। আমার বাসার গেটে রীতিমতো এই ইলিশ মাছের ঘ্রাণে ভিড় লেগে গেছে। এই ইলিশ মাছ খেয়ে আমি এতটাই অবাক হয়েছি যে সেই ইলিশ মাছ সে আসলে কিভাবে চাষ করে, তার এই ইলিশ মাছের রহস্য কি, এত টেস্ট হওয়ার সে রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে আমরা আবার চলে এসেছি তার এই পুকুরের গাভীতে। আজকে আমরা জানবো তার এই ইলিশ মাছ চাষের নতুন ফর্মুলা, সে কি পদ্ধতি অবলম্বন করে তার ইলিশ মাছ এত সুস্বাদু করে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক মন্ডলী, অনেক দূর থেকে অনেক ভাইরাস আসছে তার এই ইলিশ মাছ কেনার জন্য এবং ইলিশ মাছ দেখার উদ্দেশ্যে। আজকে আমরা সরাসরি দেখাবো সেই ইলিশ মাছ তার এই পুকুরে সে আসলে কি কি পদ্ধতি প্রয়োগ করে তার ইলিশ মাছকে এত সুস্বাদু করে তুলেছে। চলে আসুন সরাসরি আমরা দেখা রাখ জীবন মাহমুদ ভাই, আপনার এই পুকুরের সেই ইলিশ মাছ খেয়ে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি। এখন আমি আমাদের দর্শকরা জানতে চাই যে আপনার এই ইলিশ মাছ এত টেস্ট হওয়ার রহস্য কি, আপনার এই ফর্মুলা সম্পর্কে আমরা দর্শকদেরকে জানাতে চাই। ভাই ডেলি ডেলি আপনারা কি করতে আসেন বাড়ি গরম ভাতকে, ভাই ক্যামেরা করেন না দিন, কিরা না কিরা ফর্মুলা দেখবেন সে বছর শুরু করে দেবেন আমার মতো। আপনার যদি ভুলে গেলাম তেঁতুলি চাটনি করে দিলাম, ভেড়ি তেঁতুলি চাটনি নাকি দেন দেন। ডালচিনি ইলাজের ফল 4 পিস, একটু লবণ, একটু বড়ই গুঁড়ো, একটু গরুর মাংসের মশলা, হলুদ, চাটনি একটু কমে গেছে, চাটনি 8 টু, আলা পাতা 2 পেঁয়াজ, মাংসের স্পেশাল মশলা, সোয়াবিন তেল পরিমাণে কম, মাছের গা কি তেল হবে না ভাই? এইটা দিয়ে কি আপনার মাছ টেস্ট বানান? আপনি কি দেখছেন এইসব ভাই? কাজের সময় জ্বালিয়েন না দিন, আর কি মিনিট মিনিট অফ করতে কেন? তা কি আসতেন না আজকে ভাই? ডেলে ডেলে কি করতেছেন? কোনদিন আসে খালি কাজের ভিতর বাবা ঠেলেন জিনিসে কি করে সাত ফিরবো আমি কাউ দিনই। মুখ ছড়াও নাহলে হামানে ঠাপকে মুখ টুক বেকা হয়ে যাবেন। সব কিছু ঠিকঠাক আছে, জড়িবুটি রেডি পাল্লি হয়ে যায় আবার কি করে বিশ্বাস করেন ভাই? আপনি ওরাম করেন না, মাছ যা নিয়ে যাই জানবার পরে আমার সাথে যা হয়েছে তার কারোর সাথে পূর্বে হয়নি। সে আমার বাড়ির চারপাশে মানুষজন ভাইয়ে বইতেছে, এ তো ঘ্রাণ কোন দেখতেছে ভাই? তা ভাই যে ফর্মুলা আপনি আজকে দিলেন, এই ফর্মুলা দিলে কি মাছ এরকম টেস্ট হবে? আবার কোনোদিন হয় এইটা দিচ্ছি, মাছের গায়ে তেল হবে আর মাছ নরম হবে, আর পানি নুনতা করা লাগে না। পানি নুনতা, পানি নুনতা আলাদা করে করতে হয়, এতে লবণ দিলে নেই, লবণে পানি নুনতা হবে না। না কইলেন এটা ফাও কথা, পানি লবণ দিয়ে নুনতা করতে হয়, নুনতা পানিতে তো লবণ হয়, পানি আলাদা করে নুনতা করতে হয় আমার। তাহলে পানি আবার আলাদা করে নুনতা করতে হয়, পানি আপনি কি করে নুনতা করেন ভাই? ওই দেখেন ওই পাশে কাজ চলতেছে কি করে ও এ কি কাজ, এ তো আমি পৃথিবীর মানচিত্রে আগে কোনোদিন দেখিনি। আপনি গত ভিডিওয় দেখাইলেন যে যে পোস্টার মোস্টার মারা, যে এই জায়গায় প্রস্রাব করা নিছে, আবার এখন প্রস্রাব করতেছে পুকুরের মধ্যে। ভারে প্রথম সাক্ষাৎকারে আমি যে বলিলাম প্রস্রাব করা আশেপাশে নিষেধ, আমি কিন্তু আরেকটা কথাও বলিলাম যে ভাই আপনার এই নিউজ 265 না আহে আপনার এই পাবনা টিভিতে হওয়া ভালো ছিল। আমি প্রথম সাক্ষাৎকারে বলিলাম যে আশপাশ যে প্রস্রাব করা নিষেধ, আমি কি কোনো সময় আপনার কাছে বলিলাম আমার পুকুরের ভিতরে প্রস্রাব করা নিষেধ? সূর্য মাথার উপরে, তার মানে মাছের খাদিটা সময় হয়ে গেছে, মাছ আবার খাইয়ে ঘুমাবে। হ্যাঁ জড়িবুটি রেডি ভাই, আপনি এনে জান দিন এই ডেলি ডেলি এরকম করতে আসবেন না। আপনাদের জন্যই আমি তো সিকিউরিটি নিয়োগ দিয়েছি, খুব শীঘ্রই সিকিউরিটি মোতায়েন করা হবে ভাই। যান যান যান, আমি মাছের খাজুয়া দিয়ে দিই।
কি করে এ আর বুঝিস না পানি দিয়ে টাকছে লেছে এখন বাড়ি যা বাড়ি যা কি করে আ পানি নুন তাইছে যা 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 কি করে দরকার এখন ভিউজ তাই ভুল ভাল খবর নিয়ে করতে আইলাম 262 নিউজ কি করে এখন তো সব কাজ কাম দেখে আমারই কাটে যাচ্ছে ভিউজ সব ইন্টারেস্টিং প্রতিবেদন পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আবারো আসবে আমরা এই নাইজেরিয়ান বংশভূত বাংলাদেশি ইলিশ মাছ তাছি জীবন নামত ভাইয়ের পুকুরে কি করে ভাই তাহলে দূর হয়ে গেলাম কেমন মানুষ